আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও কিন্তু ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনারা এনজয় করবেন। নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি, মানে আমার এক্সপিরিয়েন্স যেটাকে বলে। সবাই এই এক্সপিরিয়েন্সটা করেছে, সবাই সাকসেসফুল হয়েছে খুব পারফেক্টলি। আজকাল ফেসবুক ইউটিউব দেখলেই দেখা যায় সবাই একটা এক্সপিরিয়েন্স করে যে রোদের তাপে ডিম ভাজি করে, অনেকে মাছও ভাজি করে ফেলে। আর কী রে ভাই, কড়কড়া মাছ ভাজি হয়ে যায়, তাহলে এত গ্যাস আগুন খরচ করে কেন আমরা রান্না করব বলেন তো? তো আমি ভাবলাম আমিও কম যাই কিসে, আমিও একটু এক্সপিরিয়েন্স করি আর আমার ভিউয়ারদের একটু দেখাই। তো যাই হোক, আমাদের ভিউয়ার্সরা যারা এমবি খরচ করে ভিডিও দেখে তারা কিন্তু ভালো ভিডিও দেখবে না, যত আজাইরা ভাজাইরা ভিডিও দেখবে। তো যাই হোক, এই কথাগুলো বলাতে কেউ যদি আমার ভিডিও না দেখেন তাহলে না দেখবেন, কোনো সমস্যা নেই। তো যাদের ভালো লাগবে তারাই কেবল ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন, আমি কিন্তু এখানে এই তো একটা পাতলা তাওয়া এনেছি, ফ্রাই প্যানের মতো। এটা আমার রুটি ভাজি এই তাওয়াটায়। তো এটাতেই আমি ডিম ভাজি করে দেখাবো আজকে। তো ডিম ভাজি করার জন্য মানে প্রচণ্ড তাপ, মানে ছাদে কি বলবো, থাকা যাচ্ছিল না, এত এত তাপ, মানে জুতা স্যান্ডেল পরে গিয়েছিলাম, তারপরও কি বলবো, মানে রোদের তাপে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, এই এই অবস্থা হয়ে যাচ্ছিল। তারপরও দেখুন, আমি আপনাদের জন্য এক্সপিরিয়েন্সটা রেডি করেছি যে দেখি মানুষ বলে, আমিও একটু করে দেখি আসলে এর সত্যতা কি। তো আমি এখানে 11:30টার দিকে এই তাওয়াটা রেখেছি ছাদের ওপরে। টাইমটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, 11:30টার দিকে তাওয়াটা রেখে আমি একটু মানে মার্কেটে যাব, হালকা কিছু কাজ আছে। তো সেগুলো কাজগুলো কমপ্লিট করতে করতে আমার আস্তে আস্তে প্রায় কি বলবো 12 মানে 12:30টা বেজে গিয়েছিল। তারপরে হচ্ছে আমি এখানে আসতে পারিনি, আর রান্নাবান্না করেছি বাচ্চাদের জন্য, বাচ্চাদের খাইয়ে দিয়েছি, ওদের গোসল করা কমপ্লিট করে জাস্ট 3:30টার দিকে, সরি 2:30টার দিকে এদিকে এসেছি। 2:30টার সময় দেখুন, আমি আপনাদের টাইমিংটাও দেখিয়ে দিয়েছি, বিকাল মানে দুপুর 2:30টার সময় আমি এখানে আবার এসেছি। তো এই সময় এসে আমি এখানে একটু দেখলাম তাওটা প্রচুর গরম হয়ে গেছে, কিন্তু আমি একটু তেল দিয়ে দেব এখন তাওয়াতে, যেহেতু ডিম ভাজি করব তেল তো লাগবে। তো ডিম ভাজি করার জন্য যেভাবে স্বাভাবিক সবাই তেল দিয়ে থাকে, আমিও কিন্তু তার থেকে কম দিইনি, আমি একটু তেল দিয়ে দিলাম। অনেকে একটু হালকা তেল দেয়, তো আমি ভালোই মোটামুটি তেল দিয়েছি। তেল দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু ওয়েট করেছি, তারপরে দেখলাম যে ঠিক আছে এখন ডিমটা দেওয়া যায়। তো ভালোভাবে তেলটা এপাশ ওপাশ করে দিয়ে তারপরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি তেল দিয়ে আরও কিছুক্ষণ রেখে তারপরে এই তো আমি ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা দিয়ে মানে কোনো মানে কী বলবো, আমি কোনো ই পাচ্ছি না। এই যে দেখছেন যে বুটবুটিটা, এটা কিন্তু ডিমের, আপনার যে কোনো বাটিতেও যদি ঠান্ডা বাটিতেও ঢালেন ডিমের একটা ফেনা টাইপের আসে ডিমটা ভাঙার পরে, ওইটা তো আমি আসলেই মানে একটু হতাশ হয়েছি। তারপরেও যাই হোক, যে আমি ছাড়ার পাত্রী নই, আমি আমার এক্সপিরিয়েন্সে সাকসেস হবই হব। তো যাই হোক, এই তো আমি এখন এখানে দিয়ে তারপরে চলে যাব। জানি না মানে আসলে আমার ডিমের ভাগ্যে আজ কী আছে বুঝতেই পারতেছি না। তো যাই হোক, আমি ডিমটা দিয়ে চলে গেলাম বাসায়, আর আসব যখন তখন আপনাদের সাথে শেয়ার করব জাস্ট কয়টায় আমি আবার এসেছি। যখন এসেছি তখন কিন্তু 3:30 বাজে, মানে আরও 1 ঘন্টা পরে। তো আমার ছেলে একটু ধরে দেখলো যে আম্মু এটা তো শুকাচ্ছে, মানে শুকিয়ে কটকটা হয়ে গেছে কুসুমটা,
দেখো উপরের সাইডে একটু শুকিয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু ডিমটার মানে কি বলবো হয় না, মানে কিছুই হয়নি। আর এই যে দেখুন উপরে আপনার ভিজা কিছু রোদে দিলে যেমন একটু উপরের সাইডে শুকনো ভাব আসে না, ওরকম একটা শুকনো ভাব আসছে আপনাদের কাছ থেকে দেখায়। তো আমার এই তো ডিম ভাজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আসলে বলে যে রোদে ডিম ভাজা যায়, আসলে তারা কি বলবো ফেক বলে, এছাড়া আর কিছু না, শুধু আই ওয়াশ করে আর ব্রেন ওয়াশ করে ভিউয়ার্সদের। কেন এগুলো কেন করে আমি জানি না, যাই হোক কতগুলো ভিউ পাওয়ার জন্যই হয়তো বা করে, কোনো সমস্যা নাই, কিন্তু ভিউ কিন্তু অন্যভাবেও পাওয়া যায়। এবার মিথ্যা কথা বলে কেন আপনারা সবাইকে ঠকাচ্ছেন বলেন তো, আপনার ভিউয়ার্সদের ঠকাচ্ছেন। যারা এভাবে বলে তারা জাস্ট তাওয়াটা গরম করে আনে, তেল দেওয়ার পরে তারপর ডিমটা ছেড়ে দেয়, ডিমটা ছেড়ে দেওয়ার পরে তারপর আবার একটু ডিমটা ভাজা হয়ে যায়, মানে হালকা একটু গরম করে আনে, তারপরে তো এই তো ডিমটা ভাজা হয়ে যায়, সেটাই দেখায়। দেখুন আমি কিন্তু এই তো চুলার আছে লাস্টে ডিমটা ভেজে নিচ্ছি, জানি ডিমটা খাওয়া যাবে না, জানি না আমার বাচ্চারা তো খাবেই না, কারণ ডিমটা অনেকক্ষণ বাইরে ছিল, মানে ছাদের উপরে কোনো ময়লা নেই, তারপর ওরা কেন যেন মানে ডিমটা খাবে না। তো কিছু করার নেই, রোজার দিন মানে জিনিস ফেলে দেওয়াটাও কেমন যেন লাগে, তো এই জন্য আমি ডিমটা ভেজে নিলাম। আর দেখুন একদম নিজের টাকায় কেনা গ্যাস দিয়ে এই যে ডিমটা ভেজে নিচ্ছি, কী আর করার। তো এভাবে যদি রোদ্রে কি বলবো ডিম ভাজা যেত, রান্না করা যেত, তাহলে কিন্তু মানুষ এভাবেই অনেক কিছু করে নিত। যারা এভাবে মানুষ ঠকাচ্ছেন বলছেন রোজে ডিম ভাজা যায় হেনা তেনা, এগুলো একদম ভুয়া, একদম ফেক, একদম ফেক কথা, আর এক্সপিরিয়েন্সগুলো একদম ফেক, মানুষকে শুধু আই ওয়াশ করে শুধু এডিটিং করে বসিয়ে দেয়, তো কেটে কেটে কাটছাট করে এভাবে বসিয়ে দেয়। আমি কিন্তু ভিডিওটা একটুও কাটছাট করিনি, একটুও স্লো মোশন বা একটু মানে তাড়াতাড়ি করে নেয় ওভাবেও কিছুই করিনি, যেভাবে ভিডিওটা করেছি জাস্ট ওভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। লাস্টে একটা কথাই বলবো, যারা এভাবে আপনাদেরকে দেখাচ্ছে একদম ফেক দেখাচ্ছে, এভাবে রোদের তাপে কখনোই ডিম ভাজা যায় না, অন্তত পক্ষে আমাদের দেশে যে রোদের তাপটা পড়ে সারাদিনেও আপনার একটা ডিম ভাজা হবে না, এটা শিওর বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে, কারণ আমাদের সাথে অনেক অনেক বেশি রোদ পড়ে। তো যাই হোক ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।